21 এর মধ্যে দেখো দেখি আসলে এরকম সিচুয়েশনে এই টেবিল ম্যাচ ছাড়া আসলে কোনো ব্যাখ্যার কিছু নাই, কারণ আমরা খুবই বাজে ক্রিকেট খেলছি যার কারণে এটা, কারণ উইকেট যেমনই থাকুক না কেন আপনার 127 রান আরামসে চেয়ে দেবে উইকেটে। আপনি মানে আপনি যে কাল আপনি ম্যাচটা দীর্ঘদিন ধরে খুব বাজে ক্রিকেট খেলছেন, এরপর আবার তো আপনার রাত সুপার করে দেবেন, আপনার মনে করেন যে ভালো মানে ভালো টিম হিসেবে সুপার করে যাচ্ছে? আসলে আমরা কিন্তু শুরু করেছিলাম খুবই ভালো, বাট আলটিমেটলি শেষ পর্যায়ে এসে গ্রুপ পর্যায়ে গেছে আমরা খুব বাজেভাবে কয়েকটা ম্যাচ হেরে গেছি। তো আমার কাছে মনে হয় যে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, কালকে একটা ম্যাচ আছে, যদি আমরা ভালো করতে পারি হয়তো বা একটা সুযোগ আসবে আমাদের জন্য আপনার নেক্সট ফোরে যাওয়া। বাট আপনার মেন জিনিসটা হচ্ছে যেতে গেলে কালকের ম্যাচটাও আমাদের খুব ভালো খেলতে হবে। শুরুতে তো ভালো শুরু করা ভালো টিম দেখাচ্ছে মানে এরকমভাবে আসলে এরকম সিচুয়েশনে বা এরকম এদের কোনো কজ দেওয়ার কোনো কিছু না, আসলে আমরা খুবই বাজে খেলতেছি যার কারণে টিমের এই অবস্থা। সন বলছিলেন যে মানে বাজে খেলে আউট হয়েছে, আমরা প্রথম ইনিংসে যেটা ছিল যে অল্প বিস্তর বল লো হয়েছে, কিন্তু আপনাদের ব্যাটিং এর সময় কিন্তু বল খুব ভালো ব্যাটে আসছে। হ্যাঁ মানে তারপর আসলে এত বড় ব্যাটিং লাইন আপ, এত বড় বড় ব্যাটসম্যান, মানে কি কারণে হয়নি বলে আপনার মনে হয়েছে? আপনার এরকম লো স্কোরিং ম্যাচে এই শটটা উইকেটে আমার কাছে মনে হয় যে টপ ফোর থেকে একজন দায়িত্ব নিয়ে শেষ করা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার এখানে আপনার মানে টি টোয়েন্টি খেলা লাগতো না, বল টু বল জাস্ট খেললেই হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে নতুন ব্যাটসম্যানের জন্য সবসময় ডিফিকাল্ট, সো আপনার আমার একটু যদি দায়িত্ব নিয়ে আমরা খেলতে পারতাম হয়তো ইনিংসটা অন্যরকম হতো। আপনার কি মনে হয় সাকিবের আউটটা না অ্যাকচুয়ালি দেখেন সাকিব ভাই যখন বেরিয়ে গেছে ওই সময় 15 for 3 আলটিমেটলি পাওয়ার প্লেটাই মানে 4-5 ওভার প্রায় শেষ হয়ে গেছে, ওই সময় পাওয়ার প্লেটা মনে হয় ইউজ করা খুবই দরকার ছিল, কারণ আলটিমেটলি 3 উইকেট যাওয়ার পর আমরা একটা প্রেশারে চলে গেছিলাম। সো আমার কাছে মনে হয় উনি একটা চান্স নিছে হয়তো লাগে না এটাই, কারণ বাট ওই সময় রানটাও ইম্পর্টেন্ট ছিল। আপনার আমরা লাস্ট যে 4-5টা ম্যাচ খেলেছি প্রতিটাই চাপের বিরুদ্ধে, এবং যখন শুরু করছি ওই সময় চাপের বিরুদ্ধে ক্রিকেট আসলে চাপ ছাড়া খেলা মানে যায় না, বা এটা এটা কোনো কজ না যে আমার চাপের যে কারণে এই অবস্থা, আসলে আমাদেরই ভুলের কারণে আসলে এই সিচুয়েশনে আমরা এখন রয়েছি। তো অবশ্যই প্রতিটা ম্যাচই আমাদের এখন যে করে যদি আমরা কালকে ভালো ম্যাচ খেলি হয়তো জিততে পারি, জিতলে হয়তো কোয়ালিফাই করবো, তো লক্ষ্য ওটাই থাকবে যাতে শেষটা গ্রুপ পর্বের ম্যাচটা শেষটা ভালো করা। আসলে হয়তো রাসেলের মতো ব্যাটসম্যান বা এই টাইপের ব্যাটসম্যান থাকা মানে হচ্ছে লাস্ট ওভারে 16 রান, এটা অবশ্যই আশা করার মতো যে হইতে পারে, বাট এটা হয় নাই হয়তো। এটা নিয়ে আসলে এখন যেহেতু এই ম্যাচটা চলে গেছে আমাদের কালকে ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, তো ফোকাসটা এখন ওইটাই করছি যাতে শেষটা ভালো করে আমরা কোয়ালিফাই করতে পারি। থ্যাংক ইউ। লাস্ট ওভারে অ্যাকচুয়ালি বলতে শেষ করে